দুর্ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর অভিযোগ ঘিরে জনরোষের মুখে রক্ষক। মালদহের চাঁচলের ঘটনা, দুর্ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো বালি, নেওয়া হলো ধাক্কাও। নিগৃহীত চাঁচল থানার দুই সাব ইন্সপেক্টর বুধবার গভীর রাতে চাঁচল শামসির মধ্যবর্তী 81 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বালি বোঝাই একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালক সোহেল শেখের। গুরুতর জখম হন খালাসি গোলাম ইজদানি। মৃতরা ফারাক্কার বাসিন্দা। সমস্যার শুরু এরপর থেকেই। দুর্ঘটনা দীর্ঘক্ষণ পরে পুলিশ আসার অভিযোগে রাস্তায় আগুন জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, উদ্ধার কাজে বিলম্ব হয়েছে। ঘটনাটি প্রায় রাত্রিবেলা 2:30 বেজে ঘটেছে। সেই দুর্ঘটনাটি ঘটার পর বিগত 3 ঘন্টা বাদে কোনো পুলিশ প্রশাসন এ পর্যন্ত আসে পৌঁছায়নি, তাই জনসাধারণ পুলিশের উপর বিক্ষোভ দেখিয়েছে। থেকে পুলিশ আসতে লেট করেছে তার কারণে। পুলিশ কতক্ষণ পৌঁছেছে? মোটামুটি আপনার 8:30 থেকে 7:30 সময় এসেছে পুলিশ। ঘটনা ঘটে গেল, পুলিশ আসলো না কেন? এরপরই উত্তেজিত জনতার হাতে হেনস্থার শিকার হন চাঁচল থানার দুই এসআই। পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে জনতা। এখনো চেষ্টা করছি যে ওটাকে আমাকে আমাদেরকে যে কোনো রিকভারি করতে হবে, মানুষটাকে তো বাঁচাতে হবে। তারপরে ওই যে এরকম পুলিশের উপরে হামলা, কারা করছে এই হামলা? পাবলিক। পরে পেলোডার, মাটি কাটার যন্ত্র সহ অন্যান্য যন্ত্র এনে লরির জখম খালাসিকে উদ্ধার করা হয়। মাঝরাত্রে ডাম্পার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আর সেই সংঘর্ষের জেরেই মৃত্যু ট্রাক চালকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই কিন্তু ঘড়ির কাঁটায় অনেকটা সময় কিন্তু চলে গেলেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছিল প্রশ্ন। অর্থাৎ সকাল 6টার পর থেকে কিন্তু পুলিশকে দেখা যায়নি। এরপরই কিন্তু গ্রামবাসী, উত্তেজিত গ্রামবাসী, ক্ষিপ্ত গ্রামবাসী, তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। মালদার শামসি থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।